এখন আমরা মিখা ভাববাদীর পুস্তকের দুই অধ্যায় পাঠ করছি। জেরুসালেমের পাপ, দণ্ড ও পুনঃস্থাপন। ভিক তাহাদিগকে যাহারা আপন আপন শয্যায় অধর্ম কল্পনা করে ও কুকর্ম স্থির করে, তাহারা রাত্রি প্রভাত হইবা মাত্র তাহা সাধন করে, কেননা তাহা তাহাদের হস্তের ক্ষমতাধীন। তাহারা ক্ষেত্রের প্রতি লোভ করিয়া সবলে তাহা গ্রহণ করে এবং ঘরের প্রতিও লোভ করিয়া তাহা হরণ করে। এইরূপে তাহারা পুরুষের ও তাহার ঘরের প্রতি, মনুষ্যের ও তাহার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে। এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন অমঙ্গলের কল্পনা করি, যাহা হইতে তোমরা আপন আপন গ্রীবা বাহির করিতে পারিবে না এবং গর্ব করিয়া চলিতে পারিবে না, কেননা সেই সময় দুঃসময়। সেই দিন লোকেরা তোমাদের বিষয়ে এক প্রবাদ গ্রহণ করিবে এবং আর্তনাদ সহকারে বিলাপ করিবে, বলিবে, আমাদের নিতান্তই সর্বনাশ হইল, তিনি আমার জাতির অধিকার হস্তান্তর করেন, তিনি একেবারে আমা হইতে তাহা দূর করেন, আমাদের ক্ষেত্র ভাগ করিয়া ধর্মত্যাগী লোককে দেন। এই জন্য গুলিবাঁট ক্রমে মানরজ্জু ক্ষেপণ করিতে সদাপ্রভুর সমাজে তোমার কেহ থাকিবে না। তোমরা বাক্য বর্ষাইও না, এইরূপে তাহারা বাক্য বর্ষায়। ইহাদের কাছে তাহারা বাক্য বর্ষাইবে না, অপমান ঘুচিবে না। হে জাকব কুল, ইহা কি বলা যাইবে, সদাপ্রভুর আত্মা কি সংকুচিত হইয়াছেন? এই সকল কি তাঁহার কর্ম? সরলাচারী লোকের পক্ষে আমার বাক্য সকল কি মঙ্গলজনক নহে? কিন্তু সম্প্রতি আমার প্রজাগণ শত্রুবত হইয়া উঠিয়া দাঁড়াইয়াছে, যুদ্ধ বিমুখ নিশ্চিন্ত পথিকদের গাত্রীয় বস্ত্র হইতে তোমরা শাল কাড়িয়া লইতেছ। তোমরা আমার প্রজাদের নারীগণকে তাহাদের প্রীতিজনক গৃহ হইতে তাড়াইয়া দিতেছ, তাহাদের শিশুগণ হইতে আমার দত্ত শোভা চিরকালের জন্য হরণ করিতেছ। উঠো, প্রস্থান করো, এটা তো বিশ্রামের স্থান নয়, কেননা অশুচিতা বিনাশ করিতেছে, আর সেই বিনাশ ভয়ানক। বায়ুর ও মিথ্যা কথার অনুগামী কোন লোক যদি মিথ্যা করিয়া বলে, আমি দ্রাক্ষারস ও সুরার বিষয়ে তোমার পক্ষে বাক্য বর্ষাইব, তবে সে এই লোকদের বাক্য বর্ষক হইবে। হে জাকব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোককে সমবেত করিব, আমি নিশ্চয়ই ইসরায়েলের অবশিষ্টাংশকে সংগ্রহ করিব, তাহাদিগকে বসরার মেষগণের ন্যায় একত্র করিব। যেমন বাথানের মধ্যস্থিত পাল, তেমনি তাহারা মনুষ্য বাহুল্যে কোলাহল করিবে। ভঞ্জক উঠিয়া তাহাদের অগ্রগামী হইলেন, তাহারা বেড়া ভাঙিয়াছে, দ্বারে পৌঁছিয়াছে, তাহা দিয়া বাহিরে গিয়াছে, এবং তাহাদের রাজা তাহাদের সম্মুখে চলিয়া গেলেন, আর সদাপ্রভু তাহাদের অগ্রগামী হইলেন।